নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন সড়ক সংলগ্ন মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা শ্রমিকরা।